ওয়েলকাম টু মারুফ নাইনটি নাইন ক্যাপিটাল স্ট্রাকচারের অষ্টম পর্বে সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচনা হচ্ছে এই প্রশ্নটি নিয়ে প্রশ্নটি হচ্ছে রিদিকা লিমিটেড হ্যাজ দ্য ফ্লোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার হৃদিকা লিমিটেডের মূলধন কাঠামোর নিচে দেওয়া হলো তো এখানে বলছে ইকুইটি একশো টাকা পার শেয়ার সাত লাখ পঞ্চাশ হাজার টেন পারসেন্ট ডেপ সাত লাখ পঞ্চাশ হাজার এতদিন আমরা ডিভেঞ্চার পড়ছি ডিভেঞ্চার আর ডেপ এখানে দেখেন

অ্যাভেলেবল তার মানে কোম্পানি আরও পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি করতে চায় নিচের উৎসগুলো থেকে তো নিচের উৎসগুলো হচ্ছে এ নম্বরে আছে হানড্রেড পার্সেন্ট ইকুইটি বি নম্বরে আছে ফিফটি পারসেন্ট ইকুইটি অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টেন পারসেন্ট সি নম্বরে আছে হানড্রেড পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট এখন আমাদের বলছে যে দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা বিশ লাখ দ্য ট্যাক্স রেট ইজ ফোরটি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য ইপিএস তার মানে এক নম্বর আমাদের ইপিএস বের করতে হবে তারপর উইচ ওয়ান উড ইউ প্রিফার কোনটাকে তুমি বেশি পছন্দ করবে দুই নম্বর আমাদের কমেন্ট করতে হবে এরপর আছে ক্যালকুলেট দ্য আইপি ইভিআইটি এ অ্যান্ড সি অল্টারনেটিভ এ এন্ড সি তার মানে আমাদের আইপি নির্ণয় করতে হবে তার মানে এই প্রশ্নে আমাদের মোট প্রশ্ন হচ্ছে তিনটা যাই হোক অ্যান্সার করার জন্য আমরা লিখবো অ্যান্সার টু দি কোশ্চিন নং এইট প্রথমে আমাদের একটা ক্যাপিটাল সোর্স অফ ক্যাপিটালের একটা ঘর টানতে হবে এখানে যেহেতু আমাদের শুধুমাত্র ইকুইটি আর ডেপ আছে জন্য দুইটা দিছি আর অল্টারনেটিভ তিনটা আছে জন্য তিনটা কলাম দিছি। ইকুইটি আমাদের ছিল সাত লাখ পঞ্চাশ হাজার এখানে লেখছি তিনটা ঘরে সাত লাখ পঞ্চাশ হাজার আর ডেপ ছিল আমাদের সাত লাখ পঞ্চাশ হাজার তিনটা ঘরে লিখছি এখন আমাদের কাজ হচ্ছে এ অল্টারনেটিভ এ কাজ হচ্ছে ইকুইটির ইকুইটি যে কথা কমন স্টক কমন স্টকও সে একই কথা যাই হোক অল্টারনেটিভ এ আমাদের বের করতে হবে ইকুইটি তো অল্টারনেটিভ এতে আমাদের ছিল হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি হানড্রেড পারসেন্ট মানে হচ্ছে ফুললি তার মানে এখন টাকা আমরা নেব এডিশনাল টাকাটা এই যে এক্সপেনশন প্রোগ্রাম এডিশনাল টাকাটা তো এডিশনাল টাকা এখানে দেখা যাচ্ছে পাঁচ লাখ এই জন্য আমরা এখানে পাঁচ লাখ লিখলাম যেহেতু মিলে গেছে এই জন্য না মিললে কিন্তু লিখতাম না এবার অল্টারনেটিভ বি কাজ হচ্ছে আমাদের ইকুইটি এখানে দেখেন অল্টারনেটিভ বিতে আমাদের দুইটা অংশ আছে তার মধ্যে প্রথম অংশটা আছে ফিফটি পার্সেন্ট ইকুইটি ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের এই পাঁচ লাখের ফিফটি পার্সেন্ট তার মানে পাঁচ লাখের ফিফটি পার্সেন্ট আমাদের আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে এখানে দুই লাখ পঞ্চাশ হাজার লিখতে হবে যেহেতু অর্ধেকটা মিলছে এরপর সিতে ইকুইটি কিন্তু সিতে এখানে আসে হানড্রেড পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট তার মানে এটা মিলেনি তার মানে এটা ফাঁকা এরপর অল্টারনেটিভ বি কাজ কাজ হচ্ছে আমাদের টেন পার্সেন্ট ডেপ কিন্তু এতে অল্টারনেটিভ এতে আসে হানড্রেড পার্সেন্ট ইকুইটি তো এটা মিলে না এর সাথে এই জন্য এটা ফাঁকা এরপর বির দুইটা অংশ ছিল প্রথম অংশটার কাজ আমরা করছি আগে এরপর দ্বিতীয় অংশটার কাজ ফিফটি পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট তার মানে এখানে আবার দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পাঁচ লাখের দুই লাখ পঞ্চাশ হাজার বসলো ফিফটি পার্সেন্ট এরপর সিতে আমাদের বলছে হানড্রেড পার্সেন্ট ডেপ অ্যাট দা রেট অফ টেন পার্সেন্ট তার মানে হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচ লাখের হানড্রেড পার্সেন্ট এখানে বসা দিতে হবে এই হলো আমাদের সোর্স অফ ক্যাপিটাল এখন আমাদের ওয়ার্কিং করার পালা তো প্রথমে আমরা ওয়ার্কিং ওয়ান করবো ক্যালকুলেশন অফ এনএস এনএসের পূর্ণরূপ হচ্ছে নাম্বার অফ শেয়ার আমাদের এইখানে ছকে আমরা পাইছিলাম যে কমন স্টক ইকুইটি বা কমন স্টক থেকে সাত লাখ পঞ্চাশ হাজার আর পাঁচ লাখ মোট বারো লাখ পঞ্চাশ হাজার তারপর এখানে সাত লাখ পঞ্চাশ হাজার আর দুই লাখ পঞ্চাশ হাজার দশ লাখ আর এখানে সাত লাখ পঞ্চাশ হাজার যেহেতু একশো টাকা ইচ এই যে প্রথমে আমাদের একদম শুরুতে দেওয়া ছিল ইকুইটি একশো টাকা পার শেয়ার প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে একশো টাকা এই জন্য আমাদের একশো দিয়ে ভাগ দিতে হবে তিনটাকে এখানে বাইরে বারো হাজার পাঁচশো দশ হাজার সাত হাজার পাঁচশো এবার আমাদের ওয়ার্কিং টু মানে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট করার পালা তো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আমরা আগে যেমন ডিভেঞ্চার থেকে করতাম এবারে ডেপ থেকে করব। কারণ ডিভেঞ্চার আর ডেপ একই কথা তো এখানে আমাদের ছিল দেখেন সাত হাজার অল্টারনেটিভ এ সাত হাজার পাঁচ সাত লাখ পঞ্চাশ হাজার এখানে লিখলাম এখানে দুইটা যোগ করলে দশ লাখ এখানে যোগ করলে বারো লাখ পঞ্চাশ হাজার যেহেতু আমাদের টেন পার্সেন্টে বলছে তার মানে আমরা এই অ্যামাউন্টগুলোকে টেন পার্সেন্ট দিয়ে গুণ করব গুণ করলে এখানে বাইরে পঁচাত্তর হাজার এক লাখ আর এক লাখ পঁচিশ হাজার আমাদের এই অঙ্কে কোনো পিডি নেই প্রিফার ডিপিডেন্ট নেই এই জন্য পিডি আমরা বের করলাম না এরপর এখন আমাদের ইপিএস বের করার পালা তো ইপিএস বের করার জন্য আমাদের একটা ছক টানতে হবে এবং ছকের হেডলাইনে লিখতে হবে দ্য ইপিএস এবিসি এ সি হচ্ছে লিখতে হবে ইবিআইটি ইবিআইটি আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখেন এই যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল ইবিআইটি বিশ লাখ টাকা এই বিশ লাখ টাকায় আমরা জাস্ট এখানে লিখে দেব বিশ লাখ বিশ লাখ বিশ লাখ তিন জায়গায় এর থেকে ইভিআইটি ইভিআইটি থেকে আমরা জাস্ট আয় বাদ দেবো মানে ইন্টারেস্ট বাদ দিবো ইন্টারেস্ট আমাদের ওয়ার্কিং টুয়ে করছিলাম ইন্টারেস্ট পঁচাত্তর হাজার এক লাখ আর এক লাখ পঁচিশ হাজার এই তিনটা অ্যামাউন্টে জাস্ট এখানে তুলে দেবো পঁচাত্তর হাজার এক লাখ আর এক লাখ পঁচিশ হাজার এটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা বের হবে এটা হচ্ছে আমার ইভিআইটি থেকে যেহেতু আয় বাদ দিয়ে দিচ্ছি তার মানে ইভিটি ইভিটির অ্যামাউন্ট হচ্ছে এই অ্যামাউন্টটা এরপর ইবিটি থেকে ট্যাক্স বাদ দেব তো ট্যাক্স যদি বাদ দিই আমাদের এখানে ট্যাক্সের রেট দেওয়া আছে দেখেন ট্যাক্সের রেট দেওয়া আছে ট্যাক্স রেট ফোরটি পার্সেন্ট তার মানে এই ফোর্টি পার্সেন্ট ট্যাক্স আমরা ইভিটির উপর কাটবো তার মানে এই অ্যামাউন্টের উপর ফোর্টি পার্সেন্ট কেটে আমরা এই অ্যামাউন্টগুলো পাইছি এরপর এটা মাইনাস করলাম মাইনাস করে আমাদের বাইরে হলো ইএটি আগেরটা ছিল ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স এখন হলো ইএটি আর্নিং আফটার ট্যাক্স এটা কর পূর্ববর্তী অবস্থা কর পরবর্তী অবস্থা তো মাইনাস করে আমাদের এই অ্যামাউন্টগুলো বের হলো তো এই অঙ্কে যেহেতু পিডি নাই জন্য ফাঁকা দিলাম এই অ্যামাউন্টটা জাস্ট নিচে তুলে দিলাম এরপর আমাদের বাইর হইল ইএসিএস মানে আর্নিং অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার এই আর্নিং অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডারকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের ইপিএস বের হবে তো এই অ্যামাউন্টটাকে আমাদের নাম্বার অফ শেয়ার আমরা ক্যালকুলেশন করছি ওয়ার্কিং ওয়ানে নাম্বার অফ শেয়ার পাঁচশো দিয়ে ভাগ করলে আমরা বিরানব্বই দশমিক ফোর বিরানব্বই দশমিক চার পাবো এখানে একশো চোদ্দ এখানে একশো পঞ্চাশ এই আমাদের ইপিএস বাইর করা হয়ে গেল তার মানে আমরা যে আমাদের যে তিনটা প্রশ্ন ছিল এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমপ্লিট এরপর আমাদের দুই নম্বর দুই নম্বর প্রশ্নটা ছিল কমেন্ট করতে হবে তো কমেন্ট করবো আমরা ইপিএস দেখে ইপিএস তো আমরা আগেই বের করে নিয়েছি তো এখানকার মধ্যে দেখা যাচ্ছে বিরানব্বই একশো চোদ্দো আর একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সব থেকে বেশি এবং এই অ্যামাউন্টের অল্টারনেটিভ হচ্ছে অল্টারনেটিভ সি তার মানে কমেন্ট করতে হবে অল্টারনেটিভ সি শ্যুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইটস ইপিএস ইজ হাইজার দেন আদার্স তার মানে অল্টারনেটিভ তিন আমাদের হচ্ছে সবথেকে আমাদের গ্রহণ করা উচিত কেননা এর ইপিএসটা হচ্ছে অন্যান্যদের তুলনায় বেশি তার মানে আমাদের এই যে তিনটা প্রশ্ন ছিল আরেকটা প্রশ্নের সমাধান হয়ে গেলো তিনটার মধ্যে দুইটা হয়ে গেলো আরেকটা আছে এটা হচ্ছে আইপি ইনডিফারেন্স পয়েন্ট তো আইপির সূত্রটা আমরা সবাই নিশ্চয়ই জানি আইপির সূত্র হচ্ছে এটা আইপির কিন্তু অনেক রকম সূত্র আছে তার মধ্যে যেটা প্রত্যেক জায়গায় ব্যবহার হবে এটা যে এটা আমি কয়েকটা বই থেকে রিসার্চ করে এই সূত্রটা কালেক্ট করছি দেখো এই সূত্রটা পড়লে আর অন্য কোনো সূত্র জানা লাগবে না আর কোথাও কোথাও কোনো কোনো বইয়ে অর্ধেক সূত্র পাওয়া যায় এখান থেকে এখান থেকে ওগুলো পড়লে আবার কয়েকটা সূত্র মনে রাখতে হবে তবে এই সূত্রটা একবার মনে রাখলে প্রতিবারই আইপির জন্য এই সূত্রটাই ব্যবহার হবে যাই হোক আইপি সূত্রটা লিখলাম ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ওয়ান মাইনাস ট্যাক্স মাইনাস পিডি ডিভাইডেড বাই এনএস এখন আমাদের প্রশ্ন ছিল যে আইপি নির্ণয় করতে হবে প্রশ্ন ছিল আমাদের আইপি নির্ণয় করতে হবে ইভিআইটি এ আর বি তাহলে এখানে নাম্বার অফ শেয়ার এ এখানে নাম্বার অফ শেয়ার বি মানগুলো বসাই দিলাম মানগুলো কীভাবে বসাইতে হয় এবং ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমি প্রথম পাঁচটা ভিডিওতেই বলছি প্রথম সাতটা ভিডিওতেই তো ওই ভিডিওগুলো দেখলে আমরা আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পারবেন আমি জাস্ট এখানে আপনাদের একটা রিভিউ দিয়ে দিচ্ছি যেন আপনাদের অঙ্কটা করতে সুবিধা হয় তো আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আর অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহী হই আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও একবার ধন্যবাদ